আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক एवरीवन একজন ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে গেলে প্রথমেই আপনাকে বুঝতে হবে বা ধারণা থাকতে হবে গুগল কিভাবে কাজ করে এক্সাম্পল হিসেবে একটু চিন্তা করুন কেউ যদি ড্রাইভার হতে চায় তাহলে তার যেমন গাড়ি কিভাবে চালাতে হবে অর্থাৎ স্টিয়ারিং কোন দিকে ঘোরালে ডান দিকে যাবে কোন দিকে ঘোরালে গাড়ি বাম দিকে যাবে কোথায় পুশ করলে বা প্রেস করলে গাড়ি ব্রেক করবে এই ব্যাপারগুলো সম্পর্কে যেমন তার ধারণা থাকা দরকার তার স্কিল হওয়া দরকার একইভাবে গাড়ি কিভাবে চলে গাড়ি কিভাবে কাজ করে গাড়ির ইঞ্জিনের কোথায় কি আছে এবং কিভাবে ইঞ্জিনের বিভিন্ন একটা পার্ট আর একটা পার্ট এর সাথে কোঅপারেট করে পুরো গাড়ি চলার কাজটা এক্সিকিউট করছে এই ব্যাপারটা সম্পর্কেও কিন্তু ধারণা থাকা দরকার যদি সে একজন ভালো ড্রাইভার হতে চায় তাহলে একজন ড্রাইভার যদি শুধুমাত্র তার ধারণা থাকে গাড়ি কিভাবে চালাতে হয় এই সম্পর্কে ইটস ওকে সে ড্রাইভার হতে পারবে কোনো নেই কিন্তু প্রবলেম আমি বলেছি একজন ভালো ড্রাইভারের কথা একজন ভালো ড্রাইভার হতে গেলে আপনাকে বুঝতে হবে গাড়ির বিভিন্ন পার্টগুলো কিভাবে কাজ করে এবং সবগুলো মিলে পুরো গাড়ি চালানোর কাজটা কিভাবে এক্সিকিউট করছে একইভাবে আপনি যদি ভালো একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে যান তাহলে আপনাকে জানতে হবে গুগল কিভাবে কাজ করছে আপনি যদি বেসিক ধারণা থাকে আপনার যে আপনার সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং এ আসার জন্য আপনাকে আসলে কি কি করা দরকার অর্থাৎ গুগল অ্যালগরিদম সম্পর্কে আপনার যদি ভালো একটা ধারণা থাকে তাহলে আপনি এসইওর কাজটা করতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যদি খুব ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে যান এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিক্যাল কাজগুলো খুব ভালোভাবে বুঝতে যান তাহলে গুগল কিভাবে কাজ করছে এটাও আপনাকে বুঝতে হবে শুধুমাত্র গুগল অ্যালগরিদম সম্পর্কে ধারণা থাকাটা যথেষ্ট না আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি গুগল কিভাবে কাজ করে ওকে এই ইনফোগ্রাফিকটাতে মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে গুগল কিভাবে কাজ করে এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার ওয়েব এটা হচ্ছে আপনার ওয়েব ওয়েবে অনেক পেজ আছে অনেক ওয়েবসাইট আছে অনেক ইনফরমেশন আছে এখন গুগল স্পাইডার বা গুগল বট কি করছে সে এই বিভিন্ন পেজ বিভিন্ন ওয়েব পেজগুলো সে ক্রল করছে সে নিচ্ছে নিয়ে এনে সে ইন্ডেক্স করে রেখে দিচ্ছে একটা প্লেসে ইন্ডেক্স করে যে রেখে দিচ্ছে ইন্ডেক্স কিন্তু সে নর্মালি জাস্ট ইন্ডেক্স করে রেখে দিচ্ছে যেখানে যেটা যেমন ব্যাপারটা কিন্তু এরকম না ইন্ডেক্স করার ক্ষেত্রেও তার কিছু রুলস আছে তার কিছু রেগুলেশনস আছে আচ্ছা আর একটা উদাহরণ দেই তাহলে আপনাদের এই পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আপনি যখন লাইব্রেরিতে যান আমি আসলে সব লাইব্রেরি কোন লাইব্রেরি কিভাবে কাজ করে আমার স্পষ্ট ধারণা নেই কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমরা যেটা করতাম কোনো বই প্রয়োজন হলে আমরা বইয়ের নাম লিখে রাইটারের নাম যদি জানা থাকতো তাহলে রাইটারের নাম লিখে নিয়ে যেতাম কোন এডিশন ইত্যাদি ইত্যাদি সবকিছু লিখে লাইব্রেরি স্টাফের কাছে দিতাম উনি বই খুঁজে বের করে দিতেন আরেকটা একটা ছিল আমরা গিয়ে যদি বলতাম যে এই টপিকের উপরে আমি বই চাচ্ছি ধরে নিন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে চাচ্ছি আমি লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি স্টাফকে বললাম যে আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটা বই দিন যে বইটা পড়লে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর আগের ইতিহাস অর্থাৎ কেন বিশ্বযুদ্ধ হয়েছিল সেই প্রেক্ষাপটটা থেকে শুরু করে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা যে প্রভাবটা পড়েছে আমাদের সারা বিশ্বের উপরে যে প্রভাবটা পড়েছে এই নিয়ে পুরো আলোচনা করেছে এমন একটি বই আমার চাই আপনি কি এমন একটি বই আমাকে খুঁজে দিতে পারেন লাইব্রেরি স্টাফ কি কি করবে সে ঠিক আছে সে ভিতরে চলে যাবে বুক সেলফে চলে যাবে যেখানে বইগুলো স্টোর করা আছে এবং ওখান থেকে খুঁজে বই নিয়ে আসবে তার আগে ওই যে বই বুক সেলফ বুক সেলফে কিন্তু বই এমনি এমনি চলে আসেনি বুক বই কেউ একজন কালেক্ট করেছে লাইব্রেরির অন্য কোনো স্টাফ যারা বুক বুকের কাজ করে তারা ওই বই কালেক্ট করেছে এবং বইগুলো কালেক্ট করার পরে এমনভাবে অর্গানাইজ করেছে যাতে একজন লাইব্রেরি স্টাফ গেলে বইটা খুঁজে পায় খুব সহজে খুঁজে পায় বই সাজিয়ে রাখার বা ক্লাসিফিকেশনের আবার কিছু রুলস আছে যাতে বই সহজে খুঁজে পাওয়া যায় এই জন্য কিছু রুলস ফলো করা হয় বই ক্যাটালগিং বা ক্লাসিফিকেশন করার জন্য যাই হোক বইয়ের ওই ক্লাসিফিকেশন বা ক্যাটালগিংয়ের রুল অনুযায়ী লাইব্রেরি স্টাফ কি করলো বই খুঁজতে গেল এবং সে দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে অনেক বই আছে সে কনফিউজড হয়ে গেল যে আসলে কোন বইটা সে আমাকে দিবে আমি আসলে কোন বই চাচ্ছি তখন সে কি করলো আমি যে ইন্টেনশন নিয়ে তার সাথে কথা বলেছি এই ব্যাপারটা সে রিভিউ করলো অর্থাৎ আমি হিস্ট্রি জানতে চাচ্ছি এর প্রভাব জানতে চাচ্ছি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পুরো একটা ওভারভিউ আমি জানতে চাচ্ছি একটা বই থেকে এই সব জিনিস বিবেচনা করে রাইটারের প্রোফাইল দেখে এবং আপডেটেড বই কোনটা ইত্যাদি ইত্যাদি সবকিছু এগুলোকে আপনি বলতে পারেন একরকম অ্যালগরিদম তার মাথায় কাজ করেছে এগুলো এবং এগুলোর বিবেচনা করে সে ওখান থেকে একটি বই 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 বা দুটি অথবা পাঁচটি এনে আমাকে দিল এবং আমি ওখান থেকে আমার পছন্দ মতো বইটি বা বইগুলো নিয়ে আসলাম তো গুগল স্পাইডারের কাজ কিন্তু কিছুটা কিছুটা না আমি বলবো একদমই হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় একটা লাইব্রেরি ওয়ার্কের সাথে গুগল স্পাইডার কি করে সে প্রথমে ইনফর্মেশনগুলো কালেক্ট করে পেজগুলো কালেক্ট করে ওয়েবের বিভিন্ন স্থান থেকে ওই পেজগুলো আবার যে কালেক্ট করছে সে পেজের ইনফরমেশন ওয়াইজ সে কালেক্ট করে এনে পেজগুলো ইন্ডেক্স করে রাখছে ইন্ডেক্স করার ক্ষেত্রে কিন্তু স্পাইডার কিছু রুলস ফলো করছে গুগলের নিজস্ব কিছু রুলস তৈরি করে দেয়া আছে সেই রুলস অনুযায়ী সে ইন্ডেক্স করে রাখছে আমরা যেমন লাইব্রেরিতে ক্লাসিফিকেশন করা হয় যাতে সহজে বই খুঁজে পাওয়া যায় এবং রিলেভেন্ট বই খুঁজে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বই খুঁজতে গিয়ে কেউ যেন প্রথম বিশ্বযুদ্ধের বইয়ের সেলফের কাছে গিয়ে দাঁড়িয়ে না থাকে এই যেমন অর্গানাইজ করা হয় গুগলের ইন্ডেক্সটাও ঠিক একইভাবে অর্গানাইজ করা হয় এই যে আমরা দেখছি ইন্ডেক্স করে রাখছে স্পাইডার বই গুলো এর পরের প্রসেস কি এর পরে স্পাইডারের কাজ এখানেই শেষ হয়ে গেল না গুগল বট বুক এনে ইন্ডেক্স করে রাখলো কিন্তু এখানেই কাজ শেষ না এর যখন একজন ইউজার কোনো ইনফরমেশন খুঁজতে থাকে একজন ইউজার একটা ইনফরমেশন লিখে সার্চ করলো সার্চ করার পরে লাইক আমি কি করেছি কোভিড নাইন্টিন লিখে সার্চ করেছি অথবা প্রিভেনশন অফ কোভিড নাইন্টিন লিখে সার্চ করেছি অথবা আপডেট অফ কোভিড নাইন্টিন লিখে সার্চ করেছি আমি বিভিন্ন ইন্টেনশনে বিভিন্ন সার্চ টার্ম লিখে সার্চ করতে পারি আমি যদি কোভিড নাইন্টিন প্রিভেনশন লিখি তাহলে আমার এক একরকম আমি একরকম ইনফরমেশন চাচ্ছি আর যদি আমি আপডেট অফ কোভিড নাইন্টিন লিখছি তাহলে আমি অন্যরকম ইনফরমেশন চাচ্ছি সব কিছু কোভিড নাইন্টিনের সাথে রিলেভেন্ট কিন্তু সব কিছুতে একই ইনফরমেশন কিন্তু আমি চাচ্ছি না আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন চাচ্ছি আমার রিকোয়ারমেন্ট ডিফারেন্ট কি করবে আমি সার্চ করার সাথে সাথে গুগল বট ইনফর্মেশনগুলো খোঁজার জন্য ইন্ডেক্সে চলে আসবে গুগল বট আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ইন্ডেক্সে চলে আসবে এবং ইন্ডেক্সে চলে এসে সে এখানে যত ইনফরমেশন পেয়েছে কোভিড নাইন্টিন প্রিভেনশন সম্পর্কে সব ইনফরমেশন নিয়ে সে আমাকে দিতে যাচ্ছে কিন্তু মাছ পথে আছে অ্যালগোরিদমস অ্যালগোরিদমস মানে আপনি ধরে নিন একটা ফিল্টার অ্যালগোরিদমস হচ্ছে একটা ফিল্টার ফিল্টারে আমরা অনেকগুলো লাইক আপনি ছাকনি দেখেছেন কখনো চাকনিতে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে না যেগুলো থেকে একদম পুরোপুরি ফিল্টার হয়ে আপনি চা তৈরি করেন চাটা পড়ছে অথবা পানির ফিল্টার দেখবেন পিউরিটে দেখেছি পানির ফিল্টারে কয়েকটা স্তর থাকে হ্যাঁ এবং কিছু কিছু আছে মাঝখানে একটা কালো মতন কিছু একটা আছে দেখেছি ওটাকে কার্বন বা কিছু একটা বলে পানি খুব ভালোভাবে ওখান থেকে ফিল্টার হয়ে নিচে ফোটা ফোটা করে পড়ছে তো ব্যাপারটা কিছুটা এরকমই এই যে ফিল্টার পুরোটা অ্যালগরিদম মানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র নিয়ে যেমন ছাঁকনি অনেকগুলো অ্যালগরিদম নিয়ে গুগল ফিল্টার তৈরি হয়েছে এখন ইন্ডেক্স যখন গুগল বট যখন সব গুলো নিয়ে সব রিলেভেন্ট ওয়েব পেজগুলো নিয়ে এখানে চলে এসেছে ফিল্টার আটকে দিয়েছে আটকে দিয়ে বলেছে তুমি সব ইনফরমেশন রিডারের কাছে প্রেজেন্ট করতে পারবে না তুমি শুধুমাত্র যেই ইনফরমেশন রিডার খুঁজছে বা যে রিলেভেন্ট ইনফরমেশন সেটাই আমি এখান থেকে পাস করব বা যেতে দিব এই অ্যালগোরিদম মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা বা আপনার ওয়েব পেজটা হাইলি রিলেভেন্ট হতে হবে আপনার ওয়েব পেজটা আপডেটেড হতে হবে আপনার ব্যাকলিংক থাকতে হবে এই সব জিনিস অনেক ছোট 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 অনেক জিনিস আপনার অন পেজের যে ইলিমেন্টগুলো আছে ওই ইলিমেন্টগুলো এখানে চেক করবে যে আপনি ওই ইলিমেন্টগুলো অনুযায়ী পাস করছেন কিনা অর্থাৎ আপনি সার্চ সার্চার খুঁজছে প্রিভেনশন কোভিড 19 প্রিভেনশন বট যে ইনফরমেশন গুলো নিয়ে এসেছে সবই কোভিড নাইনটিন প্রিভেনশন রিলেটেড কারণ বট যখন এখানে ইন্ডেক্স করেছিল বট কিন্তু প্রিভেনশন আপডেটস ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা সে এখানে ইন্ডেক্স করেছে কারণ এখানেও তার জন্য রুলস সেটআপ করা আছে সে ইনফরমেশন যখন ওয়েব থেকে কালেক্ট করেছে মেটা ডাটা টাইটেল ইত্যাদি অনুযায়ী সে কালেক্ট করে নিয়ে এসেছে এবং ওই অনুযায়ী সাজিয়েছে সাজানোর পরে প্রিভেনশন প্রিভেনশন এখানে যারা এসেছে সবাই কেউ কিন্তু আপডেট না সবাই প্রিভেনশন নিয়ে লেখা আর্টিকেল কিন্তু সবার কোয়ালিটি একই না এখানে অ্যালগোরিদমের মাধ্যমে কোয়ালিটি জাজ করা হচ্ছে এর পরে যারা কোয়ালিটি পাস করছে তারা ফিল্টারড হয়ে এখানে এসেছে এবং ইউজারের সামনে চলে এসেছে সো পুরো ব্যাপারটা খুবই একরকম বলতে পারেন আপনি খুবই ইজি এখান থেকে ইনফর্মেশন পাস করার পরে এখানে যে ইনফর্মেশন শো করেছে এখানে কিন্তু কতগুলো কোড চলে এসেছে তাই না পেজের ব্যাকএণ্ডের কোড চলে এসেছে এরপরে গুগল ব্রাউজার কি করেছে এখানে যে গুগল ব্রাউজার আছে এই কোডগুলোকে কনভার্ট করে ইনফরমেশনে কনভার্ট করেছে এবং ইউজারের সামনে প্রেজেন্ট করেছে মূল ব্যাপারটা এটাই এরপরে আরেকটু ইনডেপথ দেখি যে আপনার ওয়েবসাইটের সাথে আসলে স্পেসিফিক্যালি কি হচ্ছে এটা তো পুরো ওয়েবের একটা চিত্র দেখলাম তাহলে আপনার ওয়েবসাইটের সাথে স্পেসিফিক্যালি কি হচ্ছে এখানে আমরা দেখতে পাবো আপনার এটা একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে হোম পেজ সার্ভিস পেজ অ্যাবাউট সব ইনফরমেশন এখানে আছে গুগল স্পাইডার কি করে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ওকে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন এবং এই হচ্ছে ইন্ডেক্স আমাদের ঠিক আছে তো সার্চ ইঞ্জিন কি করছে স্পাইডারকে পাঠিয়ে দিচ্ছে ওয়েবে ঘুরতে সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল তার স্পাইডারকে পাঠিয়ে দিয়েছে ওয়েবে ঘুরে এসো কোথায় কোথায় নতুন ইনফরমেশন আছে নতুন পেজ এসেছে নতুন ইউ গুগল কিন্তু গুগল স্পাইডার কিন্তু প্রথমেই ইউ ধরে কাজ করে সে প্রথমেই ইউ সার্চ করে দেখে যে ওয়েবে নতুন ইউআরএল কোথায় আছে অথবা এক্সিস্টিং ইউ গুলো আবার ক্রল করছে বট বট তো অনেক বট অনেক কাজ করছে তাই না সো এটা বটের জন্য কোনো প্রবলেম না সে এক্সিস্টিং রিসোর্স ঘাটছে সে নতুন রিসোর্স ঘাটছে যাই হোক কি করছে সে আপনার ওয়েবসাইটে চলে আসলো খুঁজে পেলো আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের ধরে নিন হোম পেজটা খুঁজে পেলো বা অ্যাবাউট পেজটা খুঁজে পেলো সার্ভিস পেজটা খুঁজে পেলো কি করলো আপনার ওয়েবসাইটের মেটা ডাটা আপনার ওয়েবসাইটের যে টাইটেল আছে মেটা ডেসক্রিপশন আছে ইমেজেস আছে এই সব কিছু সম্পর্কে ইনফরমেশন সে এক্সট্রাক্ট করে নিলো ঠিক আছে স্পাইডার কি করলো সব নোট করলো আপনার কোথায় কি আছে নোট করে এনে ইন্ডেক্সে ওই অনুযায়ী সাজিয়ে রাখলো আপনার টাইটেল মেটা সব কিছু দেখে সে একটা ধারণা তৈরি করেছে এবং ওই ধারণা অনুযায়ী যেখানে আপনার ইনফরমেশন থাকার কথা ওখানে রেখেছে এবং ওখানে সে আবার ভাগ ভাগ করে রেখেছে যে এই পেজের এটা টাইটেল এই পেজের এটা মেটা ডেসক্রিপশন এই পেজের এটা 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 এবং এই পেজে এই ওয়ার্ডস এতবার আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সে এখানে অর্গানাইজ করে রেখেছে এবং এখানে একটা আপনার রুলস সেট করা আছে যাতে বুঝতে পারে স্পাইডার পরে যখন কেউ ইনফরমেশন সার্চ করবে তখন যেন স্পাইডার বুঝতে পারে যে আসলে কোন পেজটা কোন সার্চের সাথে রিলেভেন্ট ঠিক আছে এরকম কিছু রুলস তৈরি করা আছে এরপরে কি করলো স্পাইডার আপনার ইনফরমেশন কোথায় সার্ভ করবে এই থেকে নিয়ে আবার সেই অনুযায়ী সে সার্ভ করে দিবে তখন আবার কিন্তু তাকে সার্চ ইঞ্জিনের কাছে কাছে যেতে হবে বট আবার নিয়ে যাচ্ছে গুগলের সে গুগল ফিল্টার করছে গুগল ফিল্টার করছে ফিল্টার করে এখানে যে প্রসেসটা দেখানো হয়নি ফিল্টার করে সে আবার ধরে নেই আমরা এখানে ইউজারের কাছে ব্রাউজারে প্রেজেন্ট করছে পুরো ব্যাপারটা আসলে এরকমই আমি আপনাদের একটা বেসিক ওভারভিউ দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কাজটা আসলে কোথায় আপনাদের কাজটা আসলেই কোথায় একবার দেখি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে আমার আমার কাজটা কাজটা কোথায় কিন্তু বিভিন্ন জায়গায় গুগল যখন ইন্ডেক্স করছে বট তখন যেন আমাকে প্রপার জায়গায় ইন্ডেক্স করে সেই ব্যবস্থা আমাকে করতে হবে আমার ইনফরমেশন গুলো এমন অর্গানাইজ করতে হবে আমাকে গুগলের রুলস অনুযায়ী আমার টাইটেল টাইটেলিপশন আমার কন্টেন্টের স্টাইল আমার ব্যাকলিংক এই সব কিছু এমন হতে হবে যেন গুগল বুঝতে পারে গুগল বড বুঝতে পারে যে ইন্ডেক্সের কোথায় আমার অবস্থান এবং যখন আমি আবার আমার ইনফরমেশান এখান থেকে যখন ইউজার বা রিডার সার্চ করবে তখন ইন্ডেক্স থেকে যখন আমি চলে আসছি ব্রাউজারে যাওয়ার জন্য তখন যেন আবার এই যে অ্যালগোরিজমের মাধ্যমে আমি পাস হয়ে ফিল্টার হয়ে ইউজারের কাছে যেতে পারি সেই ব্যবস্থাও কিন্তু আমাকে করতে হবে তাহলে কি হচ্ছে আমাকে গুগল অ্যালগোরিদম সম্পর্কে আপডেট থাকতে হচ্ছে একইভাবে আমার গুলো আমি যখন একটা অন পেজে আমি যখন কন্টেন্ট প্রোভাইড করব। কন্টেন্টটাও যেন রিলেভেন্ট হয় আমার আমি যে উদ্দেশ্য নিয়ে লিখছি সেই উদ্দেশ্যের সাথে হাইলি রিলেভেন্ট হয় সেটাও কিন্তু আমার এসিও হিসেবে মাথায় রাখতে হচ্ছে হচ্ছে অর্থাৎ আমাকে কন্টেন্ট বুঝতে একই সাথে আমাকে অ্যালগোরিদম অর্থাৎ টেকনিক্স গুলো বুঝতে হচ্ছে সো আশা করছি গুগল কিভাবে কাজ করে আপনারা খুব সহজ এই পদ্ধতির মাধ্যমে মোটামুটি বুঝে গেছেন So a video a porjunto, thank you.